আপনার ফ্রেন্ড যদি মেসেঞ্জারের কোনো এসএমএস ডিলিট ফর এভরি ওয়ানে ক্লিক করে ডিলিট করে দেয় অথবা আনসেন্ড করে দেয় এবং হোয়াটসঅ্যাপের কোনো এসএমএস যদি ডিলিট ফর এভরি ওয়ানে ক্লিক করে ডিলিট করে দেয় তাহলে সেই এসএমএসগুলো কিন্তু আপনি আর দেখতে পারেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ান আই ডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে জানাবো কীভাবে আপনারা এই ডিলিট এসএমএসগুলো আপনার মোবাইল থেকে দেখতে পারেন। এই কাজটা করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে, যেই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করব, তারপর নিচের অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব, যেই এরর চিহ্নগুলো দেখাবে আমরা সেগুলোতে ক্লিক করব, তারপর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমরা এগুলো সিলেক্ট করে দিব, কারণ আমরা এইগুলার কিন্তু ডিলিট এসএমএসগুলো দেখতে চাচ্ছি। তারপর নিচের এরর বাটনে ক্লিক করব। তো এখানে মিডিয়া ফাইলস এবং নোটিফিকেশন রিডার এই দুইটা আমরা এনাবেল করে দিব, তাহলে কিন্তু আমাদের সবগুলা শো করবে। এখানে WAMR এইটাতে টিক মার্ক দিয়ে দিব, তারপর এলাওতে ক্লিক করে উপরের ব্যাক স্পেসে ক্লিক করব। তারপর ঠিক এমন ইন্টারফেস শো করবে, উপরের যে বারটি দেখতে পাচ্ছেন বাম সাইডে, এখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপের ডিলিট এসএমএসগুলোর জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, মেসেঞ্জারের ডিলিট এসএমএসগুলোর জন্য মেসেঞ্জারে ক্লিক করবেন। তো এখানে কোনো ডিলিট এসএমএস নাই, এজন্য কিছুই শো করতেছে না। তো আমি বাম সাইডের মোবাইল থেকে একটা এসএমএস দেবো ডান সাইডের মোবাইলে। তো এখানে ধরে নিন আমি হাই লিখে টাইপ করলাম, তাহলে দেখতে পারবেন ডান সাইডের মোবাইলে হাইটা কিন্তু চলে আসছে। তো এখন ধরে নিন আপনার ফ্রেন্ড একটা এসএমএস আপনাকে সেন্ড করছে, সেই সময় আপনি নেটে ছিলেন না। তো আমি আমার এই মোবাইলের ওয়াইফাই অথবা নেট কানেকশানটা অফ করে দিচ্ছি, তারপর আমি পুনরায় যে কোনো একটা এসএমএস টাইপ করতেছি। ধরে নিন আমি আমার নাম লিখে এই ডান সাইটের মোবাইলে সেন্ড করলাম। তো এখানে ডান সাইটের মোবাইলে আসে না এই এসএমএসটা, কারণ হচ্ছে নেট কানেকশন অফ রয়েছে। তো এখন আমি মোবাইলের নেট কানেকশনটা অন করার আগে আমি বাম সাইটের মোবাইল থেকে এই এসএমএসটা ডিলিট করে দিব। আমি ডিলিট ফর এভরি ওয়ানে ক্লিক করতেছি, তাহলে কিন্তু এসএমএসটা ডিলিট হয়ে গেল। তো আমি এখন ডান সাইডের মোবাইলের নেট কানেকশনটা অন করব। অন করার পর আমি কিভাবে এই এসএমএসটা দেখব তার জন্য আমি WAMR এই অ্যাপসটাতে চলে যাব। অ্যাপসটাতে চলে যাওয়ার পর আমরা এখানে একটা রিফ্রেশ দিব। এখানে যদি আমরা ওপেন করি এই মেসেঞ্জারটা ওপেন করলে এখানে দেখতে পারবো হাই, তারপরে নিচের যেই এসএমএসটা সেটা কিন্তু দেখাচ্ছে না, আনসেন্ড দেখাচ্ছে, মানে ডিলিট করা হয়ে গেছে। তো এখন আমরা এই অ্যাপের গিয়ে একটা নোটিফিকেশনে রিফ্রেশ করব, রিফ্রেশ করলেই কিন্তু আমাদের সামনে সবগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপের হাই এসএমএসটা প্রথমে আমি দিছিলাম 9:57, তারপর সাফওয়ান এসএমএসটা দিছিলাম 9:58, এখন বাজতেছে 9:59। তো আমার হাই এসএমএসটা শো করতেছে আর সাফওয়ান এসএমএসটা কিন্তু ডিলিট করা হয়ে গেছে, কিন্তু এখানে শো করতেছে এই এসএমএসটা। তো ঠিক এমনইভাবে আপনি আপনার ফ্রেন্ড যদি কোনো এসএমএস ডিলিট করে দেয় আপনি নেটে না থাকা অবস্থায়, তাহলে কিন্তু এখানে এই সবগুলো এসএমএস শো করবে, কোন এসএমএসগুলো ডিলিট করছে আপনি সেইগুলো দেখতে পারবেন। তো আমি এখন হোয়াটসঅ্যাপের একটা এসএমএস ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিব যে হোয়াটসঅ্যাপের ডিলিট এসএমএসগুলো কীভাবে দেখা যায়। তার জন্য আমি বাম সাইডের মোবাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমি ধরে নিন আমার বাম সাইটের মোবাইল থেকে একটা এসএমএস ডান সাইটের মোবাইলে সেন্ড করব। তো হাই লিখে যদি একটা এসএমএস সেন্ড করি, সেন্ড করার সাথে সাথে দেখতে পারবেন ডান সাইটের মোবাইলে এই এসএমএসটার নোটিফিকেশন চলে আসছে। তো এখন আমি এই ডান সাইটের মোবাইলের যদি আমার নেট কানেকশনটা অফ করে দিই, অফ করে দিলে কিন্তু আমার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। এখন যদি আমি বাম সাইটের মোবাইল থেকে কিছু একটা টাইপ করি, ধরে নিন আমার নাম টাইপ করে ডান সাইটের মোবাইলে সেন্ড করলাম, কিন্তু এই এসএমএসটা কিন্তু আমার ডান সাইটের মোবাইলে আসে নাই, কারণ নেট অফ। তো এই নেট অফ থাকা অবস্থায় যদি আপনার ফ্রেন্ড কোনো এসএমএস ডিলিট করে দেয়, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট ফর এভরি ওয়ানে ক্লিক করে। তো এই এসএমএসটা ডিলিট হয়ে গেল। তো এখন ডিলিট ফর এভরি ওয়ানে ক্লিক করলে কিন্তু আমরা ডান সাইডের মোবাইলে দেখতে পারবো না। তো আমরা নেট কানেকশন অন করি, অন করার পর আমরা এখন
হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপে ঢুকার পর এখানে দেখতে পাচ্ছেন 10:03 হাই একটা এসএমএস আসছে, তারপর লাস্টের যে এসএমএস সেইটা ডিলিট করা হয়ে গেছে। তখন লাস্টের যে ডিলিট এসএমএসটা সেটা কী ছিল সেটা দেখার জন্য আমরা WAMR এই অ্যাপে চলে যাব। তারপর আমরা এখান থেকে নোট হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব, তারপর যেই কনভারসেশন হয়েছে সেটাতে আমরা ক্লিক করে ঢুকব। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টের যে এসএমএস ছিল হাই, তারপর সাফওয়ান, তো এই সাফওয়ান এসএমএসটা কিন্তু সে ডিলিট করছিল তার মোবাইল থেকে, সেটা আমরা হোয়াটসঅ্যাপে দেখতে পারি নাই। কিন্তু এই অ্যাপসটাতে কিন্তু এই এসএমএসটা এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে সাফওয়ান এই এসএমএসটা। আশা করি আপনি ভিডিও দেখে বুঝতে পেরেছেন, যদি আপনার ফ্রেন্ড মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস ডিলিট করে দেয় তাহলে সেইগুলা কীভাবে আপনি আপনার মোবাইলে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।